উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন আমার পিতৃতুল্য মুরব্বি আলে আজম, যুবক ভাইরা, স্নেহের আমার কলেজার টুকরা ভাইরা,
পর্দার অন্তরালে আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী বেহেশতের বাগানে আমরা বসতাম পারছি, সেজন্য কালিমাতুর শুকর জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ জবান দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর নামটা আমাদের জীবনের সমস্ত শক্তি উজাড় করে আল্লাহ পাককে আমরা জানাই যে মনিব ও মালিক, ইহকালে পরকালে সুখে এবং দুঃখে তুমি আমাদের মালিক, তুমি ছাড়া আমাদের কেউ নাই। যে মাহবুদ আমাদেরকে মায়া করে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন সেই মাহবুদের দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দিশারি যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমন একজন নবী রাসূলের উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যে নবীর শান ও মান অন্যান্য নবী রাসূলদের শান মানের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি, কোন আলহামদুলিল্লাহ। আর এই নবীর উম্মতের দামও অন্যান্য নবী রাসূলের উম্মতের চাইতে বেশি, কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামের পাক থেকে বিভিন্ন সূরা থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাককে স্মরণ করার কথা বলা হয়েছে। সকাল সন্ধ্যা হর হামেশা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করার জন্য এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, তার সাপোর্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে সহিহুল বুখারী ও মুসলিম শরীফ থেকে একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। এ সম্পর্কে আলোচনা, প্রাসঙ্গিক আলোচনা, আমলের কিছু দিক নির্দেশনা বক্তা শ্রোতা আমরা যেন সবাই আমল করতে পারি, সেই দীপ্ত শপথ, সেই মনের ভাব, সেই খলুসিয়ত নিয়ে যেন আমরা কথাগুলি বলি এবং শুনি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, যে আল্লাহর বান্দা আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহর জন্য হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ পাক ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় অগ্রসর হয়, কোন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই বান্দা বান্দিকে আল্লাহ পাকের রহমতের কুলে টেনে নেন, কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমরা তো অনেকে মাহফিলে আসতাম পারছি, আসলে আমরা ভাগ্যবান যারা এখনো মাহফিলে আসেন নাই, আসা নিয়ত করছেন বা আসতেছেন, একটু তাড়াতাড়ি আসেন। রাসূলের হাদিস অনুযায়ী এই বেহেশতের বাগানের চতুষ্পাশে হাজার ও হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা পরিবেষ্টন করে আছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা এখন আল্লাহর রহমতের আল্লাহ পাকের কুদরতের সামনে নিচে আছি, তাহলে আমরা ভাগ্যবান না? আমরা অত্যন্ত ভাগ্যবান। যতক্ষণ কথা বলবো আমরা যেন অন্তরের কান দিয়ে শুনি, অন্তরের চক্ষু দিয়ে যেন আমরা দেখি, প্রকৃত অন্তর দিয়ে যেন আমরা উপলব্ধি করি, যে কথাগুলি শুনবো যেন আমি আপনি আমল করব, তাহলে আজকের এখানে বসাটা কি হবে? সার্থক হবে। আর যদি ওই রকম মন মানসিকতা না থাকে, যতক্ষণ বসবে ততক্ষণ ফায়দা হবে, যে আমল না করি এখান থেকে চলে যাওয়ার পরবর্তী সময়ে কিন্তু লাভ হবে না, তাহলে বোঝা গেল আমাদের মধ্যে হিম্মত পয়দা করতে হবে। দুনিয়ার জন্য, দুনিয়া কামাই করার জন্য যেরকম হিম্মত আমরা সঞ্চয় করি বা হিম্মত আসার জন্য যেরকম চেষ্টা সাধনা করি, পরকালীন জীবনের জন্য আমাদের আমল আমাদের ইমানকে মজবুত করার জন্য এরকম হিম্মতের দরকার আছে না নাই? অবশ্যই আছে। সেই হিম্মত সম্পর্কে ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ পাক যেন আমাদের সবার বসাকে যেন
কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরায়ে এই বাকারার এই আয়াতের মধ্যে বলছেন, তাযকুরুনী আযকুরকুম ওয়াশকুরুলী ওয়ালা তাকফুরুন। লম্বা কথা, কিন্তু প্রত্যেকটা কথাই অল্প অল্প করে বলবো। আল্লাহ পাক বলতেছেন, তাযকুরুনী আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, মানে তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে আজিজি ওই কিতাবের মধ্যে আসছে, যখন আল্লাহর কোন বান্দা জবান দ্বারা আল্লাহকে স্মরণ করে, মানে কি জিকির করে। আমরা বসে এতক্ষণ জিকির করছি না, জিকির করছি এভাবে জবান দ্বারা যে বান্দা আল্লাহ পাকে জিকির করে, আল্লাহর বান্দা বা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তার মুকাররব নৈকট্যশীল ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক একটা মাহফিল করেন। সুবহানাল্লাহ, ওই মাহফিলের বক্তা হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ বলে যে আমি আমার ওই মুকাররব ফেরেশতাদেরকে নিয়ে যারা জবানের দ্বারা জিকির করে, আমি আল্লাহ মাহফিল করিয়া ওই বান্দার জিকির করি। বলে সুবহানাল্লাহ, তাহলে জিকির করলে লাভ না ক্ষতি? লাভ, লাভ। তাইলে এই আয়াতের সাপোর্টে আমি যে হাদিসখানা বলছি, হযরতে নুমান ইবনে বশির থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নবী মুকাররম হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানব, মানবের দুনিয়াতে প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে, এই গোষ্ঠের টুকরাটা যদি সংশোধিত হয় তাহলে তার সমস্ত শরীরটাই সংশোধিত হয়ে যায়। আর যদি সেই গুস্তের টুকরোটা যদি কি হয়, দূষিত হয়, নষ্ট হয়ে যায়, তাহলে তার সারা বডিটাই নষ্ট হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখো, সেই গুস্তের টুকরাটার নাম হচ্ছে কলব বা অন্তর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির করলেই কিন্তু সেই কলব কি হয়, তাজা হয়, ভালো থাকে। এই দুনিয়াতে যারাই আল্লাহর নৈকট্য লাভ করছেন সবাই কিন্তু সেই জিকির এত বেশি করেছেন, এর দ্বারা আল্লাহ পাকের নৈকট্য কামাই করছেন। অপর হাদিসে বাইহাকী শরীফের একখানা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবের মধ্যে কি কি পড়ে, একটা কালো দাগ পড়ে যায়। আর দুনিয়াতে প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্র আছে, আর অন্তরের কলবের সেই ময়লা পরিষ্কার করার যন্ত্র হইল আল্লাহ পাকের জিকির। আর আল্লাহ পাকের জিকিরের চাইতে অধিক মুক্তি দিতে পারে আর কোন ইবাদত নাই, সেটাই হচ্ছে আল্লাহ পাকের জিকির। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 62-63-64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখো, যারা আল্লাহর বন্ধু হবার, যারা আল্লাহর ওলি হবার, তাদের পরকালে কোনো ভয় নাই, তারা কোনো কোনো বিষণ্নতা অনুভব করবে না, চিন্তান্বিত হবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। ও বন্ধু, অলি কারা হবে, আল্লাহর বন্ধু কারা হবে? পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক ওয়াজ করছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই দুইটা শর্ত যাদের মধ্যেই পাওয়া যাবে এরাই হবে আল্লাহর অলি। এক নাম্বার হচ্ছে যারা ইমান এনেছে এবং পরহেজগারি অবলম্বন করেছে। আমার আগের বক্তা এসান আমাদের যে হুজুর ওয়াজ করছেন, মাওলানা এই আয়াত সুদিন স্যার এই আয়াতের ওয়াজ করছেন, ঠিক না কথাটা? আলহামদুলিল্লাহ, আল্লাযীনা আমানু, যারা ইমান এনেছেন, ওয়াকানু ইত্তাকুন, এবং পরহেজগারি অবলম্বন করেছেন, এই দুইটা কোয়ালিফিকেশন যারা হাসিল করতে পেরেছে তারাই হচ্ছেন আল্লাহর ওলি। কোন সুবহানাল্লাহ, ওলি হলে কি হবে? আল্লাহ পাক পরে আয়াতের মধ্যে বলছেন,
لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لهم البشرى তাদের জন্য রয়েছে শুভ সংবাদ, সুসংবাদ, দুঃসংবাদ না, ঠিক না? সুসংবাদ দুনিয়াতে এবং পরকালে, দুনিয়াতেও তাদের কোনো কি নাই, কোনো পেরেশানি নাই, কোনো কষ্ট নাই, কোনো ভয় নাই। এখন বয়ের কিন্তু আবার তাফসীর আছে, তা আমরা সাধারণত এই জিনিসটাই বুঝি, আল্লাহর উলি হইলে দুনিয়াতে কোনো পেরেশানি নাই, দুনিয়াতে কোনো কষ্ট নাই, ঠিক না? আর আমরা যারা আল্লাহর উলি হইতাম চাই, যে আমল করলে পিহা বেশি কামাই করা যাইব, যে আমল করলে বিদেশ যাওয়া যাইব, যে আমল করলে বড় বড় ঘর বান্ধন যাইব, ঠিক না? তারাও কিন্তু বড় বড় ঘর বানছে, এই জন্য কিন্তু তারা কিন্তু ওলেও হয়েছে গড় বানছে, না আমরা শুধু গড় বানতাম চাই, ওলি হইতাম চাই। ওলি হওয়ার নিয়োগ করলে আল্লাহ উলি তো ওই নামি অটোমেটিকলি গড় হইব। এর মধ্যে একটা ঘটনা কই, আব্দুল কাদের জিলানি, নাম শুনছেননি? বরফির আব্দুল কাদের জিলানি, সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, ফিরালের ফিরে দস্তগীর রহমতুল্লাহ আলাইহির দরবারে এক আলেম আইছে, মুরিদ হইত, আলেম আসছে মুরিদ হইত। এখন এই আলেম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে বড় বড় বিল্ডিং দেখিয়া তার মনের মধ্যে এক প্রকার তাকাব্বুরি ঢুকছে, এই লাবার কেমনে বলি হয়, ফির হয় কেমনে, এত বড় বড় বিল্ডিং, ওলিদের কি বড় বড় বিল্ডিং থাকে? তো উনি কাশফের মাধ্যমে এই আল্লাহর এই আলেমের ভিতরে কবর জানতাম, জানতে পারছি, ডাকি আনছে যে আয়া আলেম ভাই আপনি এখানে আসেন, বসেন, বসছে। উনি কি করছে, তার খাদেমকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার খাদেমকে এক গ্লাস পানি দিছি, তো তুমি একবারে গ্লাস মানে খানায় কানায় ভরিয়া এক গ্লাস পানি নিয়ে আস। আর এই আলেমকে বরফির রহমতুল্লাহ আলাই বলছেন যে আপনি এই গ্লাসটা হাতে নিয়ে আমার এই বাড়ির বিল্ডিং এর চতুর্পাশ আপনি ঘুরে ঘুরে দেখেন, তবে সাবধান, এক ফোঁটা পানিও যেন গ্লাস থেকে না পড়ে, যদি পড়ে আমি আমার খাদেমের হাতে আমার বিশাল লাঠি দিলাম, পানি পড়বে আর এই লাঠি দিয়ে আপনার মাথার মধ্যে ফিরাইব। এখন তিনি আলেম ফুরসি বেচারা ফুরসি এক সিহর মধ্যে করছে না, এখন গ্লাস হাতে নিয়ে বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে, তো ঘুরো এবার চিন্তা কোন দিকে, গ্লাসের পানি নিয়ে ঘুরে যায়, ঘুরে গেলেই তো মুহূর্তে জল বাড়ি দিব, মাথা হারিয়ে লাগব। এবার আলেম গ্লাস হাতে নিয়ে ওনার বাড়ির চতুর্পার্শ্বে যখন ঘুরে ঘুরে দেখছেন, যখন ঘোরা শেষ হয়ে গেছে, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, ও খাদেম গ্লাস থেকে পানি পড়ছে, জি না হুজুর পড়ে নাই। এবার বরফির রহমতুল্লাহ আলাই আলমকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, তুমি যে গ্লাস হাতে নিয়ে দেখছো আমার বাড়ি, এত বড় বড় বিল্ডিং, কি কি দেখলা, কেমন দেখলা? কয়, হুজুর আমি বিল্ডিং দেখি নাই, আমার তো চিন্তা হইল গ্লাসের পানি যদি পড়িয়া যায় তাহলে তো আবার মাথার মধ্যে বাড়িতে ফাটা লাগবো, এই টেনশনে এই চিন্তায় আমি কোনো বিল্ডিং দেখি নাই। কই বাবারে, আমার যে এত বড় বিল্ডিং কেমন বা কিভাবে হয়েছে এই দিকে আমার কোনো নজর নাই, আমার নজর হয়েছে আমার পিছে পিছে আজরাইল আলাইহিস সালাম লাঠি নিয়ে ঘুরতেছে, কখন যদি আল্লাহর হুকুম হয় আমার জান্নাত কব্জ করে ফেলে। সবক পাইছি না এখানে? আচ্ছা এখন মনে করেন সবক আমরাও পাইছিনি, মনে থাকবনি কথাটা? আল্লাহ পাক সবাইকে সে সঠিক ভুল দান করুক বলে আল্লাহুম্মা আমিন। কোথায় কোথায় সে আরেকটা আরেকটা ঘটনা মনে পড়ছে, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ছাত্রদেরকে নিয়ে, হ্যাঁ মানে কিতাব মস্ক করতেছেন বা দর্শে হাদিস পড়তেছেন, তো ওনার খাদেম এক খবর নিয়ে আসছে যে হুজুর আপনার একটা জাহাজ মানে জাহাজ ভর্তি মাল টাকা পয়সা অনেক টাকার মাল এগুলি নদীর মধ্যে তলায় গেছে, তো উনি ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন করছে। পড়ার পরে তিনি কিছুক্ষণ চক্ষু বন্ধ করলেন, করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
চক্ষু বন্ধ করার নাম কি? মুরাকাবা। নাম কি? মুরাকাবা। আল্লাহ রাসূল মুরাকাবা করেছেন, সাহাবায়ে কেরাম মুরাকাবা করেছেন, ওলি আল্লাহ গুলো মুরাকাবা করেছে, মুরাকাবা করছে। মুরাকাবা করার পর তিনি আবার ছাত্রদেরকে নিয়ে কিতাব পড়তেছেন। এক ছাত্র জিজ্ঞেস করলেন যে হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমার একটা প্রশ্ন, আপনার খাদেমে খবর নিয়ে আসছে জাহাজ তলায় গেছে সমুদ্রের অতল গভীরে, আর আপনি একটু চক্ষু বন্ধ করলেন, আবার পরে আপনার মধ্যে কোনো টেনশন, এগুলি কি আপনি ওই 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 দিকে কোনো খবর না নিয়ে? কয় বাবা, আমার কাছে যখন খবর আসছে তখন আমি চক্ষু বন্ধ করে দেখলাম, আমার আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছুই হয় না, ওই জাহাজটা যে ডুববে গেছে, আমার লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে, আমার দিলের মধ্যে অসন্তুষ্টি আইছে কি না আমি টেস্ট করলাম, আমি আলহামদুলিল্লাহ টেস্ট করে দেখলাম, আমার অন্তরের মধ্যে কোনো ব্যথা নাই, কোনো অসন্তুষ্টি নাই, আল্লাহ যা করছেন ভালোর জন্য করছেন। কোন সুবহানাল্লাহ। তাইলে বুঝে গেল, যদি কোনো বিপদ আসে কি করা, দেখতে হবে আমার এই বিপদের মধ্যে আমি অসন্তুষ্ট কিনা। বিপদ যিনি দেন উনি কিন্তু আবার বিপদ দূর করবেন, ঠিক না? তাহলে এখান থেকে তো আমরা সবক পাইলাম, আমার মধ্যে বিপদ আসেনি? বিপদ আছে, বিপদ ছাড়া কেউ না। আমার বিপদ কম আপনার বেশি, অথবা আপনার বেশি আমার কম, ঠিক না? বিপদ কিন্তু আছে, আপনার হয়তো একদিকে আমার আরেক দিকে, যার বিপদ যে দিকে হেডটা লাগি এটাই কিন্তু বড়। সুতরাং আমরা সবাই বিপদ মুসিবতের মধ্যে আছি, সেই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহকে স্মরণ করা। আর এই মেইন কথা হচ্ছে আল্লাহ পাকের জিকির। আমি যে কথাটা বোঝার জন্য বলতেছি, বর্তমান জামানায় অনেক আলেমরা, বড় বড় আলেমরা হার্টের সমস্যা এটার জন্য চিকিৎসা করতে গেছে আমেরিকা পর্যন্ত। নব মুসলিম অথবা মুসলমান কোন ডাক্তার তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এই হার্টের যে চিকিৎসা, চিকিৎসার মধ্যে এক নম্বর চিকিৎসা হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। আপনার হার্ট যদি ভালো রাখতে চান তাহলে আল্লাহ পাকের জিকির করেন। সুবহানাল্লাহ। আমাদের সাহেব কেবলা, আপনি তো আসতেন পীরের বাড়ি, হযরত মাওলানা রেদওয়ানুর রহমান সাহেব, উনিও কিন্তু অনেক সময় সুন্দর সুন্দর কথা বলেন। আসলে সমস্ত হাকানিফির মাশায়েখগণ কিন্তু জিকিরের তালিম দেন, জিকির করতে বলেন বেশি। তার কারণ দেখি, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, জিকির যে রকম বান্দাকে কঠিন আযাব থেকে মুক্তি দিতে পারে আর কোনো ইবাদতে এত বেশি মুক্তি দিতে পারে না। সুবহানাল্লাহ। এক হাদিসের কথা। তাহলে বোঝা গেল জিকির আমাদের লাগবে না লাগবে না? জিকির লাগবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন, লাহুমুল বশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যারা আল্লাহ পাকের ঈমান আনার পর সৎ কর্ম করবে, পরহেজগারি অবলম্বন করবে। এখন পরহেজগারি কারে কয়? কুরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূল যা করতে বলেছেন তা করা, আর কোরআন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূল যা করতে নিষেধ করেছেন তা না করাই হচ্ছে পরহেজগারি। পরহেজগার কারে কয়? মুত্তাকি কারে কয়? আল্লাহ আল্লাহর রাসূল যা করতে বলেছেন তা করার নাম পরহেজগারি, যা করতে নিষেধ করেছেন তা না করার নাম হলো পরহেজগারি। কোন সুবহানাল্লাহ। তাহলে এরকম কাজ যারা করতে পারবে তারাই হবে আল্লাহর ওলি, আর তাদের জন্য শুভ সংবাদ ইহকালে এবং পরকালে। দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালে কোনো চিন্তা নাই। লা তাবদিল লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ পাকের বাক্যের মধ্যে, আল্লাহ পাকের কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। দুনিয়ার কোন মানুষ যদি এর উপর আমল করতে পারে এটাই হচ্ছে তাদের জন্য বিরাট সফলতা। এর মধ্যে মানুষের মুক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার জন্য আল্লাহ হয়ে যাবে দুনিয়াতে চলার জন্য যত রকমের উপকরণ প্রয়োজন সমস্ত উপকরণ আল্লাহ পাক আপনার ধ্যান ধারণার বাহির থেকে আল্লাহ পাক ব্যবস্থা করবেন। কোন সুবহানাল্লাহ।
আমি আরেকটি আয়াত আপনাদের সম্মুখে সূরা আহজাবের একটি আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি, যে জায়গায় আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। বেশি পরিমাণ কম না বেশি? বেশি। কি পরিমাণে জিকির? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এরকম না। আমি মসজিদে বসে থেকে আল্লাহ আল্লাহ জিকির খুব করতাম পারি। আপনি যে চাষি একদম কাজ করেন, হ্যাঁ, আপনার হাল চাষ নিয়ে আপনি বন্ধে গেছেন, আপনার লাঙ্গল চলতেছে আর আপনিও জিকির করতেছেন, আমি মসজিদে বইয়ে দেখিয়া তসবি লইয়া যেই পরিমাণ জিকির করলে যেই পরিমাণ সব হইব, আপনি লাঙ্গল ঠেলাইয়া যদি একবার দুইবার মানে আমার চেয়ে কম আপনি করেন, আমার বেশি বলার চাইতে আপনার কমের মধ্যে বরকত এবং ফায়দা বেশি। কম আমার আমার পীর মুর্শিদ অনেকে হয়তো চিনবেন, সোনাকান্দার আমার পীর মুর্শিদ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন যে আমার মসজিদে বরবন্দি করার চাইতে যে লাঙ্গল নিয়ে মাঠে যায় বন্ধ যায়, সে যদি নামাজের টাইমে ওইখানে যদি সে কি করে লাঙ্গলের কুঠির মধ্যে সেজদা দিয়ে নামাজ পড়ে, আমার নামাজের চাইতে তার নামাজের দাম বেশি। সুবহানাল্লাহ। আমি তো শুধু একটা ফরজ আদায় করতেছি, সে দুইটা ফরজ আদায় করতেছে। একটা হচ্ছে দুনিয়াতে চলার জন্য এবাদতবন্দি করার জন্য হালাল রিজিকের প্রয়োজন, একটা ফরজ হালাল রিজিক তালাশ করা, একটা ফরজ নামাজ পড়া, আর একটা ফরজ, ঠিক না? তাহলে যারা আমরা কাম কাজ করি বাড়িতে আসি, তারা আপনার যে যে যেখানে যাবেন যেভাবেই থাকবেন যেভাবেই আল্লাহকে স্মরণ করা যায় আল্লাহকে স্মরণ করবেন, এটাকেও কিন্তু জিকির বলা হয়। কোন সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে দুনিয়াতে লাভ পরকালেও লাভ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। যারা ইমানে আছে তারা যেন সকাল সন্ধ্যা বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করে। অপর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেছেন যারা দুনিয়াতে এত বেশি পরিমাণ জিকির করবে, জিকির করতে এত বেশি পরিমাণ জিকির করবে, তারপরেও মানুষ তোমাদেরকে পাগল পাগল বলবে, তারপরেও তোমরা জিকির ছেড়ে দিও না, তারপরেও তোমরা জিকির করো, মানুষ তোমাদেরকে পাগল বলবে, এরকম এরকম নজির বাংলাদেশেও কিন্তু হয়েছে, এরকম নজির বাংলাদেশেও হয়েছে যে বেশি জিকির করলে মানুষের জিকির করলে বলা হয়েছে, জিকির করে মানুষের ভুলায়। আপনার দিল যদি ঠিক থাকে যদি আপনি জিকির করেন, হ্যাঁ তো আরেকজনে বললে আপনার কোনো ক্ষতি নাই, যদি আরেকজনের বলার কারণে যদি আপনি বলা জিকির করা বন্ধ করে ফেলেন তাহলে তো আপনারই ক্ষতি হইল, ঠিক না কথা না? এই জন্য আমরা জিকির কম করবো না বেশি করবো? বেশি করবো, বেশি পরিমাণ আমরা জিকির করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মৃত্যু আমাদের কাছে, মৃত্যু আমাদের থেকে দূরে নয়, অতি নিকটে। চিন্তা করে দেখেন, আমি তো এলান শুনলাম যে ইমাম সাহেব হুজুর বলছেন যে গত বছর যিনি ছিলেন আজ তিনি নাই, ঠিক না? এরকম কি গ্যারেন্টি আছে যে আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে এখানে বসার তৌফিক দান করেছেন? হতে হতে পারে আগামী মাহফিলে আপনি আমি নাও থাকতে পারি, জীবনের শেষ মাহফিলকে শেষ মাহফিল মনে করি, খালেস অন্তরে তওবা করে আমরা এখান থেকে বাড়ি যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি না? ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, বলা যায় না কখন মৃত্যু, মৃত্যুর সংবাদ আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর পয়গাম নিয়ে আমার বাড়িতে আসে। ও বন্ধু, হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার কথা। সুলাইমান আলাইহিস সালাম উনার এক মুরিদকে সাথে নিয়ে বসা ছিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম মালাক উল মউত এখানে আসলেন মানুষের বেশে। সুলাইমান আলাইহিস সালাম দেখে চিনতে চিনে ফেললেন যে মালাক উল মউত আজরাইল আলাইহিস সালাম
সুলাইমান আলাইহিসসালামের মুরিদের দিকে তাকাইছেন, তাকানোর পর আবার তিনি চলে গেলেন। এবার মুরিদ জিজ্ঞেস করলেন, ও গো আল্লাহর নবী, উনি কে আসছিল আবার চলে গেল? কয়, হুজুর, উনি আমার দিকে এমন ভাবে তাকাইছে আমার বড় ভয় ভয় লাগছে। হুজুর বলেন, তিনি কে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন মালাকুল মউত। ইনি বলতেছেন, ও গো আল্লাহর নবী, সুলাইমান আলাইহিস সালাম, আমার বড় ভয় লাগে, আপনি বাতাসকে হুকুম করেন অল্প সময়ের মধ্যে তিনি যেন আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেয়। তিনি আমার দিকে এমন ভাবে তাকায় যে আমার বড় ভয় হয়। তিনি আবার বাতাসকে হুকুম করলেন, ও বাতাস, তুমি আল্লাহর এই বান্দাকে হিন্দুস্তানে নিয়ে যাও। বাতাস অতি দ্রুত বেগে এই ব্যক্তিকে হিন্দুস্তানে পৌঁছিয়ে দিলেন। হিন্দুস্তানে যাওয়ার পর, ওইখানে যাওয়ার পরেই হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত ওই ব্যক্তির জান কবজ করলেন। এর কিছুক্ষণ পর আজরাইল আলাইহিস সালাম আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনাকে দেখলাম কিছুক্ষণ আগে আসলেন আবার চলে গেলেন। কো আল্লাহর নবী, আমাকে আল্লাহ পাক হুকুম করেছেন আপনার সাথে যে লোকটা ছিল আপনার মুরিদ, সেই লোকটা হিন্দুস্তানে জান কবজ করার জন্য, কিন্তু এই লোকটা তো হিন্দুস্তানে নাই, এখানে কি করে? এই জন্য আমি আসছিলাম, আমি যখন তাকায় দেখি আমার হাতে আর সময় নাই, ওখানে আমার যাওয়াই লাগবে, এটা আল্লাহ পাকের হুকুম, এই জন্য আমি ওখানে চলে গেলাম। কিন্তু আল্লাহ পাকের কারিশমা বোঝা বড় কঠিন। আল্লাহ পাক বাতাসকে হুকুম করলেন যে কোনো ব্যবস্থাপনায় ওই ব্যক্তিকে যথাসময়ে হিন্দুস্তানে পৌঁছে দিলেন, ওখানে আমি তার জান কবজ করে আপনার কাছে আবার চলে আসলাম। মৃত্যু যার যেখানে হওয়ার কথা সেখানে হবে, কোথাও এক মিনিট এক সেকেন্ড আগ পাস করা হবে না। সেই মৃত্যু আমাদের সামনে না পিছনে? আমরা কি পাশে ফেলে আসছি না? সামনে আছে, তৈরি থাকতে হবে। কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালামের বিকট চেহারা। আল্লাহ পাকের নাফরমানি যারা করবে, কাফের মুশরিক, এমন কি পাপিষ্ঠ বান্দা বান্দি যারা হবে, এদের সামনে তাদের বিকট চেহারা প্রদর্শন করবেন। আজরাইল আলাইহিস সালামের মাথা আকাশের মধ্যে, পা দুইখানা জমিনের মধ্যে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোয়া তার বডিটা হবে। তার দেহের মধ্যে হাজারো হাজারো লোভের কুপা আছে, এই লোভের কুপা দিয়ে আগুনের জিহ্বা বাহির হয়। যখন পাপিষ্ট ব্যক্তি আজরাইল আলাইহিস সালামের এই বিকট চেহারা দেখবে, তখন তার দুনিয়ার কোনো হুঁশ থাকবে না। কিতাবের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালামের দুইটা বড় বড় নীলবর্ণের চক্ষু রয়েছে, পুকুরের মতো বড়। আমাদের যে পুকুর আছে এরকম পুকুর না, তামাম পৃথিবীর মতো বডি যার, তার চক্ষু হবে আমাদের পুকুরের মতো? সাত সমুদ্র তেরো নদীর চাইতেও বড় বড় দুইটা চক্ষু থাকবে। এত বড় চক্ষু দিয়ে যখন কোন নাফরমানের দিকে তাকাইয়া চোখ রাঙাইবে, তখন সেই নাফরমানের পানির পিপাসা কেমন লাগতে পারে একটু চিন্তা করে দেখি। বেশি কিছু না, যদি এখন কেউ বাড়িতে যান আর যে কোনো জিন না, দুষ্ট জিন যদি কাউকে ভয় দেখায়, হ্যাঁ, দুইটা দাঁত যদি দেখায় হাতির দাঁতের মতো, তাইলে অবস্থা কি হবে? আমার এক মানে মুসল্লি ছিল এরকম, আমার কাছে বসছে, অনেক আগের কথা, তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি, তো আমার কাছ থেকে উঠে গেছে। তো ওই এলাকায় আবার দুই বাড়ির মধ্যে দিয়ে রাস্তা থাকে, দুই ঘরের দুই দাঁড়ির মধ্যে দুই ঠেং দিয়া এক বেডি উভয় রয়েছে, তার ঠেঙ্গের তলটা রং লাগবে, আর তার দিকে ছায়া দেয় তার দাঁত দুই দেয়া, হাতির দাঁতের সাথে আরো বড় বড়। আচ্ছা, এখন এই ব্যক্তির কি মুস্তাকার কথা, সে এখানে ভিড় হয়ে গেছে, বুঝছেন নি?
কোনো জানি কে আসছিল, তারা ধরে নিয়ে গেছে বাড়িতে, আমার খবর দিছে। আমি বললাম এইমাত্র তো আমার কাছ থেকে উঠে আইছে। যাই হোক, হুঁস আসার পর জিজ্ঞেস করলাম কি দেখছো, কয় হুজুর এই এই দেখছি। যদি জিন্নাতের একটু চেহারার পরিবর্তন করে যদি এই অবস্থা হয়, আজরাইল আলাইহিস সালামের সেই বিকট চেহারা আমরা যারা পাপিষ্ট যদি আমাদের সামনে প্রদর্শন করে, তখন আমাদের অবস্থাটা কি হবে? কিতাবের মধ্যে আসছে, তখন ওই সমস্ত বান্দা বান্দির পানির পিপাসা এত বেশি লাগবে। কিতাবের মধ্যে আসছেন, হাফতে দরিয়া গর বানশম তা নগর দদ জানে মন শরবত দিদার বায়দ আজলাব মাহবুবে মন। যখন আজরাইল আলাইহিস সালামের বিকট চেহারা যখন কোনো পাপিষ্ট ব্যক্তি দেখবে, তখন তার পানির পিপাসা এত বেশি হবে, সাত সমুদ্র তের নদীর পানি পান করালেও তার পিপাসা মিটবে না। সে আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে আসবেন না, আমাদের সামনে আসবেন, আসতেছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে কথা বল এই কথাগুলো বুঝাতে চাচ্ছি, দুনিয়ার জীবন তো একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আজকে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির মালিক কিন্তু আপনার বাবাও ছিল, আপনার দাদাও ছিল, আপনার হাতে আপনার দাদাকে বাবাকে কবরে রেখে আসলেন, যে গাছের ফল আপনি খান, যে ক্ষেতের ধান আপনি খান, সেই ক্ষেতের মালিক কিন্তু আপনার দাদাও ছিল, আমার দাদাও ছিল, আমার বাবাও ছিল। আজকে তারা কোথায় লুকাইলো? যে ঘরের মধ্যে আপনি আমি ঘুমাই, যেই কমলির নিচে আপনি আমি ঘুমাই, সেই ঘর সেই কমলি আমাকে সেই বাড়িতে থাকতে দেবে না, সেই বাড়িতে সেই বাড়ি ছেড়ে অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা জোরে কয়। ও বন্ধু, বলতে চাচ্ছি দুনিয়ার জন্য, দুনিয়া কামাই করার জন্য যে রকম প্রতিযোগিতা করি, পরকালীন জীবনে সুখের জন্য ততটুকু কিন্তু আমরা প্রতিযোগিতা করি না। তার কারণ 60-70 বছরের জিন্দিগি কিভাবে আরাম করা যায়, কিভাবে আরামে থাকা যায়, এর জন্য আমরা মাথার গাম পায়ে ফেলি। এই পেটের ধান্দায়, রিজিকের ধান্দায় পৃথিবীর মধ্যে হন্যে হয়ে ঘুরি, কিন্তু না, যে জীবনের শুরু আছে শেষ নাই, যে জীবনের শুরু আছে শেষ নাই। হাদিসের মধ্যে আসছে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি সরিষা দিয়ে পরিপূর্ণ করা হয়, আরেকটা ছোট্ট পাখিকে যদি বলা হয় তবে হাজার বছর পর পর একটা করে দানা আনবা, এভাবেও সেই পাখি যদি এই সরিষার দানা নিয়ে আসে, কখন দানে শেষ হবে বলা যায় না। তারপরেও একদিন না একদিন সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু পরকালীন জীবনের শুরু নামক শব্দ আছে, শেষ নামের কোনো শব্দ নাই। সেই জীবনের জন্য কেমন পরিশ্রম করা দরকার, কেমন পরিশ্রম করা দরকার। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে হিম্মত পয়দা করতে হবে, হিম্মত পয়দা করতে হবে। কারণ অমুকের ছেলে লাখ লাখ টাকা কামাই করে, আমি কেন পারবো না? তখন তার সাথে আমার প্রতিযোগিতা, ও বিদেশ গিয়ে কামাই করতে পারে, আমিও যাবো বিদেশ, তার জন্য প্রতিযোগিতা, ঠিক না? তাহলে অমুকজন আল্লাহর জিকির করতে করতে ওলি হয়েছে, আমি কেন পারবো না? এদের জন্য কিন্তু আমরা কেউ প্রতিযোগিতা করি না বা চেষ্টাও করি না, কিন্তু না, যে আল্লাহ আগেও ছিলেন সে আল্লাহ এখনো আছেন। তাহলে অনেকে আবার একটা কথা বলে যে হুজুররা সাহাবায়ে কেরামের কথা বলেন না, ওলিদের কথা কেন বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে সচক্ষে দেখেছেন, এদের মর্যাদায় উপনীত হওয়া কোন মানুষের পক্ষে সম্ভব না। তাবিন তাবে তাবিন, ওরা যত উচ্চ মর্যাদায় লাভ করুক না কেন, সাহাবায়ে কেরামের মর্যাদায় উপনীত হতে পারবেন না, তা আমরাও তো পারবো না। ওলি আল্লাহ কোন যারা আছেন এদের অনুসরণ করলে কমপক্ষে এদের সমপর্যায়িত হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমাদের কি করতে হবে? ওলি আল্লাহদের অনুসরণ, এবং ওনারা যেভাবে দুনিয়ার জীবন যাপন করেছেন ঠিক সেভাবে আমাদেরকেও কি প্রতিযোগিতা করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি বলতে যাচ্ছি, মুসনাদ শরীফের মধ্যে এই হিম্মতের কথাটা হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি প্রায় মাহফিলে গেলে এই হিম্মতের কথাগুলি বলি, কারণ মানুষের মধ্যে আজকে আমলের জন্য কোনো প্রতিযোগিতা নাই, দুনিয়ার জন্য প্রতিযোগিতা আছে।
কোন এক যুবক, এক যুবক তার একটা গরু নিয়ে গেছে বন্দের মধ্যে, গরুর কুঠা মাটির মধ্যে গাড়ছে। কিছুক্ষণ পর যখন গরুর কুঠাটা উঠায় নিয়ে আসছে, তখন তাকায় দেখে গরুর কুঠার যে গর্তটা এটা অন্ধকার। গরুর কুঠা মাটিতে গাড়লে উঠাইলে পরে কি এর একটা গর্ত হয় না? এই গর্তটা কি কেমন অন্ধকার না একবারে ফর্সা অন্ধকার? তখন এই যুবকের মাথার মধ্যে চিন্তা ঢুকছে, এই যে গর্তটা অন্ধকার, আমার দুনিয়ার বেড়া যখন শেষ হয়ে যাবে, যখন আমি কবরের মধ্যে যাব, তখন আমার কবরটাও তো এরকম অন্ধকার হবে। দেখছেন কি চিন্তা ঢুকছে? কারণ সবার নজর কিন্তু একরকম না, কুকুর পায়খানার দিকে নজর করে খাওয়ার জন্য, আর আমাদের জন্য নজর চলে যায় কি একটু ঘৃণা হয় না? ঘৃণা হয়, সবার নজর কিন্তু একরকম না। যখন ওই যুবক যখন ওই গর্তের দিকে তাকাইছে, তাকায় দেখে ওই গর্তটা অন্ধকার, তার মাথার মধ্যে চিন্তা আসলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যখন আমাকে কবরের মধ্যে রাখবে, আমার কবরটাও তো এরকম অন্ধকার হবে। এই অন্ধকার কবরের মধ্যে আমি কেমনে থাকবো? কাকে নিয়ে গেলে অন্ধকার কবরে আমার কোনো চিন্তা নাই? এখন তার মাথার মধ্যে এরকম চিন্তা ঢুকছে, এমন চিন্তা, এমন পেরেশানি। কিতাবের মধ্যে লেখা আছে, তখন সেই ব্যক্তি এত বেশি পেরেশানি ছিল, তারে দেখলেই মনে হইতো যে একটা পাগল। দেখলে মনে হইতো কি একটা পাগল। যদি 1 লাখ টাকা নিয়ে জানবিস না, আর রাস্তার মধ্যে আড়া জায়গা বা সুরে নিয়ে নে, আওয়াজ সবু সালাম দিয়ে সালাম আলাইকুম জবাব দিবেন নি, হুশ থাকতো না, 1 লাখ টাকা হারিয়ে হুশ নাই। তাইলে ওই যুবকটা এত এত পেরেশানি ছিল, তখন তার মধ্যে কোনো হুঁশ ছিল না, যেই দিকে যায় খালি ভাই আমি আল্লাহকে নিয়ে কবরে গেলে আমার কোনো চিন্তা নাই, আল্লাহর যদি কবর নিয়ে যাও আর কোনো চিন্তা আছে নি? আর কোনো চিন্তা নাই, আল্লাহ বেশি কিছু না। যদি আপনাদের ওই ফিরের মাঝারে যদি সব লাইট নিভাইস বলা হয়, তুমি আজকে সার রাত নিয়ে বেল্লা থাকবা, জিকির যে কতক্ষণ করুন যাইবো, এরকম লোক আমরা দু একজন আছি কিনা মনে হয় না। যাই হোক, ওই যুবক এত বেশি পেরেশানি ছিল যে এই লোককে দেখলেই মনে হইতো সে একটা পাগল। তখন মানুষ তাকে পাগল পাগল করে ডাকতো, পাগল, এবার পাগল। তার মধ্যে এমন পাগলামি ঢুকছে, সে মনে করছেন আমি যদি আল্লাহকে নিয়ে কয়ে বড় যাই তাহলে আমার কোনো চিন্তা নাই। এবার এই পাগল এত বেশি পাগলামি শুরু করলো, তখন তার মাথার মধ্যে আসছে আল্লাহকে পাইতে গেলে তার আরেকজন উকিলের প্রয়োজন, দুনিয়াতে যে এরকম কাউকে পাইতে গেলে উকিল লাগে, ঠিক তদ্রূপ আমি যদি আল্লাহকে পাইতে চাই তাহলে তো আমারও একজন উকিলের প্রয়োজন, উকিল লাগবে, অর্থাৎ ফির লাগবে। আল্লাহর পাইতে গেলে কি লাগবে? ফির লাগবে। ও বন্ধু, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই যে মানে এই এলমে তাসাউফ, এলমে তাসাউফের যে শিক্ষাটা, এটা কিন্তু মানে পীরের মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে কশিনকালেও সম্ভব না, অনেক লম্বা কথা। যাই হোক, তো ওই যুবক কি করতেছে, একজন পীরের তালাশে সে কিন্তু বের হয়েছে। এখন পীর দেখে, আপনি যদি কারো কাছে আসলেন এই কোনো কিছু আনতে চান, তাকে তো আপনাকে আগে দেখতে হবে তার মধ্যে কি ওই রকম বৈশিষ্ট্য আছে কিনা। তখন তিনি ফির তালাশ করতেছে, যে ফিরের কাছেই যায় খালি বেজাল। অনেক ফির আছে নামাজ লাগে না, নামাজ পড়ার আছেন এরকম, এরকম বন্ডের কাছে গেলে ইমান থাকবো নি? নামাজ নাই হ্যাঁ বলে ফির জিকির করে, এমন জিকির যে জিকির কিতাবের মধ্যে কেউ নাই, হকফন্তি কোন ফিররা জিকির করে নাই, হ্যাঁ জিকির করে। এবার যুবক যখন ওই হকানি একজন পীরের তারাশে বের হইল, যে জায়গায় যায় পীরের মধ্যে বেজাল, নামাজ থাকলে রোজা নাই, রোজা থাকলে হজ নাই, জাকাত থাকলে হজ না থাকলে জাকাত নাই, আছে এরকম বেজাল। এবার যুবক যেখানে যায় পীরের মধ্যে এরকম কোনো পীরের কোনো বৈশিষ্ট্য পাওয়া যায় না, ঘুরতে ঘুরতে চেষ্টা করতে করতে একদিন দেখা গেল এক জঙ্গলের মধ্যে বসে এক আল্লাহর ওলি আল্লাহর ধ্যানে আল্লাহ পাকের জিকির করতেছেন। এবার তিনি দেখতেছেন এখান থেকে তার পীরের কাছে যায়, যাওয়ার আগে চতুর্দিকে তাকায় দেখে বড় বড় বাঘ বেরিয়েছে। এখন
যদি এক কোনো ব্যক্তির শুধু বাঘ বয়ে থাকে তার মধ্যে একটা ভয় থাকে না, তার মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াস দেয়, তুই তো ফিরের কাছে যাইবি দেখ কত বড় বড় বাঘ বয়ে রয়েছে, ফিরের কাছে যাইবি আর তোরে বাঘে ধরবো, তার মনের মধ্যে এরকম ভয় আসার জন্য শয়তানের ওয়াসওয়াস দিচ্ছে, তার মনের মধ্যে এরকম একটা হিম্মত আসছে যা বাঘে খাইলে খায় আল্লাহ তো দেখতেছে যে আল্লাহ তোমারে পাওয়ার জন্য আমার বাঘে খাইছি, এই জন্য আমি চেষ্টা করছি, আল্লাহ তোমারে দেখতেছে বাঘে খাইলে খায় আমি ফিরে গেছে আমি জানোই। এবার পাগল এই বাঘের ভয় না করে পীরের কাছে একটা আল্লাহর নামে একটা দৌড় দিয়ে পীরের পায়ের মধ্যে গিয়ে জড়া পড়ছে, বলতেছে হুজুর আমি আপনার কাছে আসছি, তাকায় দেখে তার কোনো বাঘে কোনো কিছু করলো না, এটা বুঝছেননি, এটাই লোকা সব সব পথে চলতে গেলে আপনার বিভিন্ন রকমের বিপদ থাকবই, ব্যবসা বাণিজ্য করেন নামাজ পড়েন আপনার ক্ষতি হইবই, নামাজ পড়লেই যে আপনি খালি লাভ হইবে এরকম না, নামাজ পড়বেন ব্যবসার মধ্যে লস হইব, এই লসটাও কিন্তু লস না এটা লাভ, আর আপনি নামাজ পড়েন না খালি ব্যবসায় লাভ হয় এই জন্য আপনার জন্য খুব ভালো না এটা আপনার জন্য খারাপ। হ্যাঁ তাইলে বুঝে গেল নেক কাজ করতে গিয়ে আপনি স্বর্ণের টুকরা পাইবেন না, খারাপ কাজ করতে গিয়ে আপনার মানে আশার কায় ফুরে আপনার ঠেঙ্গো বাঁধত না, কিন্তু ভালো কাজ করতে গিয়ে যদি আপনার কোন ক্ষতি হয় আপনার জন্য ডবল সওয়াব কোন সুবহানাল্লাহ, আর খারাপ কাজ করতে গিয়ে যদি আপনার ভালো হয় মনে করতে হবে এটা আপনার জন্য দুঃসংবাদ, পরকালে আর বিনিময়ে পাইবেন না। তারপরে দুনিয়ার জীবনে কিছু ভালো ভালো করছেন, কিছু ভালো কাজ করছেন না, ওইটার বিনিময়ে আল্লাহ পাক দুনিয়াতে একটু আরাম একটু উন্নতি দান করছি, পরকালে আর কিচ্ছু পাইতেন না। এই পাগল যখন এই জঙ্গলার পীরের কাছে যাইয়া পা জড়াইয়া ধরল, বলল হুজুর আমি আপনার কাছে আসছি, আমি কবরে যাই যখন যাব কাকে নিয়ে কবরে যাব, আপনি আমার আল্লাহর সাথে আমাকে একটু যোগাযোগ করে দেন, এই জন্য আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে মুরিদ করেন। এবার এই ফিরে বলতেছে তুমি যে আমার কাছে আইসো মুরিদ হইতা, তোমার মধ্যে কি কোয়ালিফিকেশন আছে তোমাকে একটু টেস্ট করা দরকার, তুমি বিয়া করছো নি? ওই হুজুর বিয়া তো করছি না। তো বিয়া না করলে দুনিয়ার মাসুকের মায়া না বুঝলে আল্লাহর মায়া বুঝতা না, তোমাকে বিয়া করিয়া আমার কাছে কে বিয়া দিব, আমি গরিব মানুষ কালা এক বেটা আমার কাছে কে বিয়া দিব, না তাহলে তোমারে কি করতাম না মুরিদ করতাম না, হুজুর আপনি মুরিদ না হারেন তাহলে আমি কবরে আমি কারে নিয়ে যাবো, তার টেনশন একটাই আমি কবরে আমি আল্লাহকে নিয়ে যাইতাম। এবার কয় না তোমাকে আমি একটা হুকুম করলাম, তুমি বর্তমান তখনকার সময়ে নাম ছিল খলিল আহমদের জন বাদশাহ, খলিল আহমদের মেয়েকে বাদশার মেয়েকে তোমার বিয়ে করতে হবে, তাহলে আমি তোমাকে মুরিদ করব, শর্ত হইল যে বাদশার মেয়ের বিয়ে হলে আমি কালা বেড়া টিয়া পয়সা নাই, হ্যাঁ এক ফকির ফুরিরই আমার কাছে বিয়ে দিত না, আপনি কই এ বাদশার মেয়ের বিয়ে করতে হবে কি সম্ভব? এবার বাদশাহ সবক দেয় যার হিম্মত নাই তার কিম্মত নাই, তোর কাজ তুই করবি আল্লাহর কাজ আল্লাহ করবেন কোন সুবহানাল্লাহ, এই হলো গে সব হিম্মত, যার হিম্মত নাই তার কিম্মত নাই, কই তোর কাজ তুই করবি আল্লাহর কাজ আল্লাহ করবে। আজকে নামাজের আগে ইমাম সাহেবের একটা কথা কইছেন নি, এই ঘটনাটা কইছেন কিন্তু শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহির কথা, উস্তাদে বলছিল বাবা আমার ক্ষেতের পানি ছিটতে গেছে গায়ে, দেখ বন্ধ হইলে তুই আও গিয়া দেহে এমন পরিমাণ পানি ছুটছে মাটি দে আরো ভাঙ্গে, পর চিন্তা করলো যে আমি তো ফুটতে হরিয়া নে তাইলে কেবল সম্ভব, হুজুর কিন্তু আজকে কথাটাই বলছিলেন আলহামদুলিল্লাহ। এক ছাত্র পাড়াইছি হুজুরে, এই এরা পাড়াইছি কোন সময় পানি বন্ধ করতো দেখছে কই গেছে, গিয়া দেহে এবারটা পানি আমি ফুটতে দিছি, আয়া কইছে হুজুর ছাত্রদের পাঠাইছেন এত পানি মনে হয় আটকানোর কোনো ব্যবস্থা নাই, হ্যাঁ ঘুরতে ঘুরতে পানি আটকায়, হুজুর তো বুঝতে পারছেন যাওয়ার বলছে ঠিক আছে উড়ে গিয়ে বলো আসছে, আসার পরে বলছিল শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাই উনাকে বলতো ছাত্র অবস্থা বলছেন বাবা তুমি চক্ষু বন্ধ করো, বন্ধ করার পরে উনি দোয়া করছেন, এই উস্তাদের দোয়ার কারণে আল্লাহ পাক তাকে তখনকার সময়ে হ্যাঁ আল্লাহ পাক কি করছেন কুতুবুল আলম বানা দিয়েছেন কোন সুবহানাল্লাহ।
উস্তাদের দোয়া, পীরের নির্দেশ, সাসিনা শরীফ নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা প্রায় সময় আমার মুর্শিদ সোনাগন্ধার ফির সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহ কথাটা বলতেন, নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহ এত বড় ওলি কেমনে হয়েছি, ফুরফুরা শরীফ তিনি গেছে ফিরের কাছে, মাঘ মাসের শীত, মাঘ মাসে ওরা ফিরে হুকুম করছে, বেটা আমার কুকুরের ফেনা আছে না দল, এদিকে উঠায় তো যাও, গে উঠাও। তো পীরের নির্দেশ পাইয়া সবাই গেছে, গুরিদানরা সবাই লাফাইয়া গিয়ে পড়ছে পুকুরের মধ্যে পড়িয়া, দল ফেনা আছে না এগুলি উঠায়, সবাই উঠায় আয়সা করছে। তখন তাকায় দেখেন নেসারউদ্দিন রহমতুল্লাহ, নেসারউদ্দিন নাই, জিজ্ঞেস করেন নেসারউদ্দিন কই, হুজুর হ্যাঁ তো আইয়ে না পানির মধ্যে উভয় রয়েছি। পীর সাহেব নিজে গিয়ে কয়, এ বেটা তোমার তো কইছি দল তুই ফেনা উঠাই যা, তুমি আমরা কেন হুজুর, আপনি তো ফেনা উডাইতেন বলছেন কিন্তু উঠতে আইতাম তো আপনি বলছেন না, সুবহানাল্লাহ, একটা কথার কারণে আল্লাহ পাক ওনাকে ওলি বানিয়ে দিয়েছে, কেন সুবহানাল্লাহ। ওনার জীবনের মধ্যে একটা জীবনী আছে, এক ফির তার মুরিদকে বলছি, এ বেটা আমার আত্মীয় দুতলার মধ্যে উঠাও, আচ্ছা আত্মী কি দুতলার মধ্যে উঠানো সম্ভব, সম্ভব না, তো এবার বেটা খালি চেষ্টা করে আত্মী দুতলার মধ্যে উঠাইতো, উঠে না, কয়েকজন লোকে আছে গে বেটা কি করো, কয় আত্মীরা উঠাইতাম দুতলায়, কয়ের উঠায় কি করতে, কয় আমার ফিরে বুঝি, কয় এটা কি সম্ভব, কয় যাও বেটা তুমি কি বুঝবা, আমার ফিরে বুঝি উঠাইতাম, আমি চেষ্টা করতেছি, ওই চেষ্টা করতেছে উত্তত না ওই যে চেষ্টা করতেছে ফিরের হুকুম মানছে, আল্লাহ পাক তাকে কবুল করে নিছে, এখন সুবহানাল্লাহ। আপনারা যে আজকে আসছেন এত কষ্ট করিয়া এখানে বসে রয়েছেন, দেখা যায় তো কিছুই হয় না, কিন্তু কি হইতাছে ওইটাছে এটা পাইবেন ইনশাল্লাহ, পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সবার জন্য তো দোয়া করব, ঠিক না, যে এই দরবারে যারা আগেও ছিল এখনো আছে বসে যারা আছে, আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাই তুমি মাফ করে দাও, এই দোয়া তখন আপনি পাইবেননি, দোয়া ব্যবস্থা চালু রাখবেন এইটা কবরে গেলে কবরে যাওয়ার পরে পাইবেন, এই জন্য তো আমাদের আশা এখানে, ঠিক না কথাটা। এবার পাগল যখন তার পিয়ার কাছ থেকে দুইটা সবক পাইল, যার হিম্মত নাই তার কিম্মত নাই, তোর কাজ তুই করবে আল্লাহর কাজ আল্লাহ করবেন, এই সবক পাইয়া পাগলা এবার দৌড়ায় ওই খলিল আহমদ বাদশার দরবারে, ছয় মাসের রাস্তা ধরতে ধরতে যাইয়া দেখেন বাদশাহ সিংহাসনের মধ্যে বিচার কার্য সম্পাদন করতেছেন, সালাম দিয়া জিজ্ঞেস করেন, ও বাদশাহ জাহান আপনার নাকি একটা মেয়ে আছে, কো হ্যাঁ আমার একটা মেয়ে আছে, কো আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাদশাহ ছিল মুসলমান, যুবককে তো আর হত্যা করতে পারেন না, বাদশাহর মনের বাসনা বুঝতে পেরে উজির বলল, বাদশাহ জাহান আপনি আমাকে দায়িত্ব দেন, পাগলাকে আমি সাইজ করে দেই, মানে পাগলাকে কিভাবে সাইজ করা যায় সরানো যায় সেই ব্যবস্থা আমার। এবার পাগলাকে বলেন, পাগলাম বাদশাকে খুশি করতে হলে তুমি আমার শর্তগুলো তুমি পূরণ করো, তুমি যে বাদশার মেয়েকে বিয়ে করবা, বাদশার মেয়েকে বিয়ে করলে তো মোহর লাগবে, কয় মোহর কি আবার, কয় মোহর, মোহর হচ্ছে এই মনি মুক্তা লাগবে, কি লাগবে মনি মুক্তা লাগবে, তুমি যদি সাতটা মানিক তুমি আনতে পারো তাহলে বাদশার মেয়ে তোমাকে তোমার কাছে বিয়ে দেওয়া হবে, অর্থাৎ কি সাতটা মানিক হচ্ছে আর তুমি আনতে পারবে না তোমার কাছে আর বিয়ে দেওয়া লাগবে না, তুমি তো এমনি যাই বাগা, ঠিক না কথাটা। এখন তো বাড়ি গায় মানিক কয়টা লাগবো, কয় সাতটা, হচ্ছে মানিক কই পাওয়া যায়, সমুদ্রের তলে পাওয়া যায়, সমুদ্রের তলে মানিক খাওয়া যায়, যদি না খাওয়া যায় তো হইতো না, সাইতে আনি পাঁচটা আনি তারপরে হইতো না, সাতটা আনলে পরে বাদশার মেয়ে আমার কাছে দিয়ে দেব, ঠিক না। এবার পাগলাম এই মানিকের জন্য দৌড়ায় আর বলে, আল্লাহ আমি তোমাকে পাইলাম না, কি নিয়ে আমি কবরে যাব, তোমাকে নিয়ে আমি কবরে যেতে চাই, আমার পীরে তো আমাকে মরিদ করলো না, আমাকে বলছে বিয়ে করার জন্য, কিন্তু আমার বিয়ের যে শর্ত এই শর্ত আমি কেমন করে পুরা করি, আল্লাহ আমি চেষ্টা করে যাব, তারপরে আমি তোমাকে নিয়ে কবরে যাইতে চাই। এবার পাগলা সমুদ্রের দিকে দৌড়ায়,
সমুদ্রের মধ্যে, সমুদ্রের শাখা নদী আছে না, ছোট ছোট খাল, এটার মধ্যে বান দিছে, কি করছে, বান দিছে, বান দিয়ে পানি নিছে। আর আল্লাহর ডাকে আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশকো কা কাম হ্যায়। আল্লাহর নাম দেখো সুন্দর। আরে এই কথাটা অনেকে বুঝে না, সাহেব আল্লাহ ডাকে কি লাভ দেখি, লাভ দেখি একটু পরে টের পাইব বাথরুমের যে কি ফজিল, ঠিক না? তো এটা এই খাওয়া তো খাওয়া না, একটা কাঁচা মরিচে যদি পরিমাণ ঝাল থাকে আল্লাহ পাকের নামের মধ্যে কি ঝাল আছে না? আল্লাহ বন্ধুরা আমার, এবার পাগলাম এই কানের মধ্যে বান দিয়ে হাতে পানি হয়েছে। এবার আল্লাহ পাক সামদেশের কুতুবকে বললেন, ও সামদেশের কুতুব তুমি যাও পাগলার মনের বাসনা পূরণ করে আসো। সামদেশের কুতুবকে অনেকে আমি এই ওয়াজ এক জায়গায় করছিলাম, পরে অনেকে আমার কাছে বলছে যে হুজুর এই ওয়াজ কই থেকে করছি, এগুলি বলা ঠিক না, এগুলি বলা সেরে। সম্মানিত হাজিরিন, হিম্মত পয়দা করার জন্য একটা এক ইচ্ছাটাই যথেষ্ট। যদি কোনো মানুষ আমল করার জন্য চেষ্টা করে, ওই ব্যক্তির জীবনটা পরিবর্তন হয়ে আল্লাহওয়ালা হইতে পারে, আল্লাহওয়ালা হইতে পারে। এরকম কথা শুনিয়ে অনেকে জিজ্ঞাসা করতে করতে কয় বড় গেছে, কয় বড় যাওয়ার পরে আরেক আরেক আল্লাহর বলি স্বপ্নে দেখছি, দেখছি সে কবরের মধ্যে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির এত বেশি করছে তার শরীরের মধ্যে জিকিরের সিল হয়ে রয়েছে, তখন ফেরেশতারা বলবে আল্লাহ কত মানুষের, কত মানুষকে এই মুনকার এবং নেকির তারা যখন কবরে যাবে বান্দা বান্দিকে উঠাবে, উঠায় যখন তিনটা প্রশ্ন করে, প্রশ্ন করার আগে দেখে তার দেহের মধ্যে আল্লাহ নামের সিল, তখন ওই ফেরেশতারা চলে যায় গিয়ে বলে আল্লাহ তোমার এই বান্দাকে একটু ব্যতিক্রম দেখলাম, কি ব্যাপারটা কি, তার জিব্বাটা ভিজা কিন্তু তার দেহের মধ্যে তোমার আল্লাহ নামের শীল। তখন আল্লাহ বলবে ও ফেরেশতারা তোমরা জানো না আমার এই বান্দা বা বান্দি দুনিয়ার থাকা অবস্থায় মসজিদের দিকে তার মনটা লটকানো ছিল, মসজিদের জন্য সে পাগল ছিল, আমি আল্লাহর জিকিরের জন্য তার জিব্বাটা সর্বদা ভিজা থাকতো, এই জন্য এত বেশি সে আমি আল্লাহর জিকির করেছে, আমি আল্লাহ তার দেহের প্রত্যেকটা লুঙ্কুপার মধ্যে আমি আমি আল্লাহর নামের শীল মেরে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, হাদিস শরীফের কথা। তাহলে এই পাগল যখন এই হাতে পানি হিসে আল্লাহ পাক কি করলেন, সামদেশের কুতুবকে বললেন যে ও সামদেশের কুতুব তুমি যাও ওই পাগলের মনের বাসনা পূরণ করে আসো। সামদেশের কুতুব মানুষের বেশে এসে বলল ও যুবক পাগল তুমি কি করতেছ, কবাই আমার পীরে আমাকে মুরিদ করে না, আমাকে জিজ্ঞেস করছি বিয়ে করছো নি, আমি বলছি না আমি তো বিয়ে করি নাই, বিয়ে না করলে তোমাকে আমি মুরিদ করব না, কিন্তু আমার পীরে আমাকে বলছে বাদশার মেয়েকে বিয়ে করার জন্য, বাদশার মেয়ে তো আমার কাছে বিয়ে দেয় না, আর বিয়ে দিবে শর্ত দিছে যদি সাতটা মানিক নিতে পারি, তাহলে এখন মানিক কোথায় পাইরে, মানিক নাকি সমুদ্রের তলে পাওয়া যায়, এখন আমি চিন্তা করলাম সমুদ্র আমি হিঁচব, এরপরে মানিক উঠাইয়া আমি বাদশার কাছে নিয়ে যাব, বাদশার মেয়ে আমার কাছে বিয়ে দিবে, এরপরে আমার পীর আমাকে মুরিদ করবে, মুরিদ করার পরে ওই পীর আল্লাহর সাথে আমাকে সংযুক্ত করে দিবে, মিলাইয়া দিবে, আর আমি কবরে যাব আমার আল্লাহকে নিয়ে, তাহলে আমার কোনো ভয় থাকবে না। এবার সন্দেশের কুতুব বলে আরে পাগল এটা কেমন করে সম্ভব, এই সমুদ্রের পানি তুমি কেমন করে হিসবে, কই যাও যাও বুঝি তোমার কথা হইতো না, আমার ফিরে কইছে যার হিম্মত নাই তার কিম্মত নাই, তোর কাজ তুই করবি আল্লাহর কাজ আজ আল্লাহ করবে। আমি হিম্মত নিয়ে আসছি আমি পানি নিছি, এবার সামদেশের কুতুব বলে তাহলে তোর কাছে আমার একটা প্রশ্ন, আমিও তোর সাথে পানি নিতে চাই। এবার পাগল কয় এটা কইছো বালা কথা,
দুইজনে মিশলে একটু তাড়াতাড়ি পিছন যাই। সুবহানাল্লাহ বল। বন্ধুগণ, অন্তর গভীর মনোযোগ সহকারে কথাটি শুনেন আর উপলব্ধি করেন। এবার সামদেশের কুতুব জাহিরে হাত দিয়া পানি হিসে, বাতিনি হাতটা সমুদ্রের মধ্যে ঢুকায়া যখন ডাক দিছে আল্লাহ পাগল তোর সাদর গুল সাদর বিসাদ, এই হাতটা টান মেরে তখন তিনি সাদরের মধ্যে যারা দিলেন দেখলেন একটা দুইটা নয় ৪০টা মনি মুক্তা পাওয়া গেছে। কেন সুবহানাল্লাহ। এবং সামদেশের কুতুব কয় ও পাগলা যা যা তুই যা বাদশার দরবারে যান। পাগল কয় হুজুর আর লাগবে না, বাচ্চা চাইছে ৭টা আপনি দিবেন ৪০টা। হুজুর আমি জানতে চাই, আমি তখন হিসলাম কিছুই পাইলাম না, আপনি মাত্র আসলেন আর হিসলেন আর আপনি পায়া ফেললেন কেমনে পাইলেন। এবার সামদেশের কুতুব কইরে জানে তোর লাভ কি, তোর লাভ তুই লুগা মামনি মুক্তা, তুই মানিক ফাইজস লয়ে যা। এবার ৪০টা মানিক নিয়ে যখন বাদশার দরবারে, যখন এই যুবক পাগল গেল গিয়া বলল বাদশা আপনি চাইছেন আমার কাছে ৭টা, আমি নিয়ে আসছি ৪০টা, এখন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এবার বাদশা ৪০টা মানিক হাতে নিয়ে কান্দে আর অন্দর মহলের ভিতরে যায়। বাবাকে অন্দর মহলে ও সময় দেখে মেয়ে জিজ্ঞেস করেন, ও বাবা এই সময় তুমি বাড়ির ভিতরে আসো না, আজকে কেন আসলা, তুমি কান্দই বা কেন? এবার বাদশা বলেন, মারে কুত্তা কি জানে একটা পাগল আসলো তোর তোর বিয়ের প্রস্তাব দিল, কিন্তু আমার বড় আশা ছিল, আমি একজন বাদশা তুই আমার একমাত্র কলিজার টুকরা, আর একটা বাদশার ছেলের কাছে তোকে বিয়ে, আমার এই রাজত্ব তার হাতে তুলে দিব, কিন্তু কত্তাকে জানি একটা পাগল আসলো তোর বিয়ের প্রস্তাব দিল, কিন্তু আমি তো তাকে মারতে পারি না। উজির বলল ৭টা মানিক যদি তুমি আনতে পারো তাহলে তোমার কাছে বিয়ে দিব, অর্থাৎ ৭টা মানিকও সে আনতে পারবে না, তোমাকেও বিয়ে দিতে হবে না, সে চলে যাবে। কিন্তু এই পাগল জানি প্রত্যেকে একটা দুইটা নয় ৪০টা মানিক নিয়ে আসছে, এখন তো আমার শর্ত আমার ওয়াদা পূরণ করা লাগে। এবার মেয়ে বলে আল্লাহ ও আব্বু আমি জানতে চাই এই যুবক যে পাগল পাঁচ দুনিয়ার পাগল না আল্লাহর পাগল। এবার বাবা বলে, মারে আমি তীক্ষ্ণ দৃষ্টিতে আমি দেখেছি সে দুনিয়ার পাগল না সে আল্লাহর পাগল, তার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আল্লাহ পাকের জিকির জারি আছে। এবার মেয়ে ছিল বুদ্ধিমতী, মেয়ে কয় বলব ও বাবা দুনিয়ার জীবন আর কয়দিনের, যদি আল্লাহর পাগলের স্ত্রী হইতে পারি এই দুনিয়ার জীবন যেদিন শেষ হয়ে যাবে আল্লাহর পাগল যদি জান্নাতে চলে যায় তার স্ত্রী কি ফেলে যাবে না, তাহলে আমি রাজি আছি ওই পাগলের কাছে আপনি আমাকে বিয়ে দেন, আমি ওই পাগলের সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই। এবার বাদশাহ তার ওয়াদা অনুযায়ী যুবক পাগলের কাছে মেয়েকে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর কাবিল অর্থাৎ সবকিছু কমপ্লিট, তার চিন্তা কিন্তু বিবির দিকে না, তার চিন্তা কিন্তু পীরের দিকে। পীর যে বলছিল তুমি যদি বিয়ে করে আসতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। যখন আবার পীরের দিকে রওনা দিছে তখন চিন্তা করে দেখছে, আমি যে বিয়ে করছি তার জন্য শর্ত, বিয়ে করছি তার প্রমাণ কি, আমি কাবিল না মানিয়ে আসছি। যদি আবার পীরে বলে মুরিদ করব ঠিক আছে, তুমি তোমার বিবির কাছ থেকে স্ত্রীর কাছ থেকে দাবি দাওয়া ছেড়ে আসছো কিনা, যদি দাবি ছাড়িয়ে তারও তাইলে আবার তো আমার হাল লাগবো, অর্ধেক রাস্তার মধ্যে গিয়ে স্মরণ হয়েছে আবার উল্টা ব্যাক করছি। স্ত্রীর কাছে আয়া বলে ও বিবি আমার পীরে তো আমাকে মুরিদ করবে, যদি জিজ্ঞাসা করে বিবির দাবি ছেড়ে আসছো কিনা আমি কি বলবো, তুমি আমার দাবি ছেড়ে দাও, আমি যে তোমাকে বিয়ে করছি এই কথাটা আমি আমার পীরকে যেন আমি গিয়া বলতে পারি। এবার বিবি বলে দাবি ছাড়তে পারি তবে একটা শর্ত আছে, একটা শর্ত আছে, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও জান্নাতে চলে যাও আমাকে নিয়ে যাই বা কিনা এই কথা বলো। আবার পাগল বলে ঠিক আছে যদি আমি জান্নাতে যাই
যদি আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে, বিবিরে আমি ওয়াদা করলাম আমি তোকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। এবার বিবির কাছ থেকে দাবি দেওয়া ছেড়ে যখন ওই জঙ্গলার পীরের কাছে গেছে, গিয়া বলছে, হুজুর দেখেন এই যে আমি বিয়ে করে আসছি, এমন কি বিবির দাবিও ছেড়ে আসছি, কো ব্যাপারটা কি, তুমি এই বাদশার মেয়ের বিয়ে করলে কেমনে, এইটা আমার একটু বুঝাও। এবার সে বুঝায় যে হুজুর, বাদশা বলছিল আমার মেয়ে কি বিয়ে করলে সাতটা মানিক লাগবে, আমি তো নদীর মধ্যে গেছি, গিয়া একটা দুইটা নয় সাতটা না, আমি চল্লিশটা মানিক নিয়ে দিছি। আগে বলো নদীর থেকে তুমি মানিক পাইলা কেমনে, কই হুজুর কোত্থেকে জানি আরেকটা পাগলাইছি, এই ব্যক্তি আয়া আমার কয় এটা কি হিসা সম্ভব, কয় তোর লগে আমিও হিসি, কর হে জানি কেমনে কেমনে, খালি হাত দিয়ে লো আর চল্লিশ টাকা এই বলো, কর তাইলে তারা যদি না আনো আমার কাছে তাইলে আমি তোমার মুরিদ করতাম না। এখন সকলে যে ফিরে আরেকটা, যে যিনি তোমাকে এই চল্লিশটা মানিক এনে দিছে ওনাকে না আনলে আমি তোমাকে মুরিদ করব না। কোন সুবহানাল্লাহ, সেই লীলা খেলা কিন্তু বর্তমানেও আছে, কিন্তু আমরা এই নিজের পাকশিদের দেখাইতেন, ওই পাকশিরা আমি দেখছি আমার এই ভাইয়ের মতো, হ্যাঁ এরকম ওঠা, উনি একটা গামছা থাকতো আমার ওইরকম, এরকম একটা গামছা থাকতো, কার পাকশি তো কাজ করে আর হাত মুছে এমনি, কিছু পর পরে পরে দেখি তার এই মানে কান্দার মধ্যে এই যে গাম।